وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رسالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Yeah.
যখন নিবে আমরা
হাজার যুগ হাজার বছর বলো হে নবীনা বলো দেখিয়া আমরা সবাই তো আলহামদুলিল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবুল্লাহ শাদীদ এটা কোরআন শরীফের আয়াত এই আয়াতের বাংলা অর্থ এটা আল্লাহ পাক আমাদেরকে কত নেয়ামত দিয়েছে সমস্ত নেয়ামতের শুকরিয়া যখন আমরা আদায় করি তখন আল্লাহ পাক খুশি হয় তখন সুবহানাল্লাহ আর যদি কোন ইমানদার যদি একবার সুবহানাল্লাহ শব্দটা তার গলায় বের হয় আসমানের নিচে আর জমিনের যে উপরে খালি জায়গাটা আল্লাহ পাক নেক দিয়ে ভরপুর করে দেওয়া হয় তখন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ পাক তাও বলেছে যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে নেয়ামত আমি আরো বাড়াই দিই আর যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করে বান্দা নাফরমানি করে তখন আমি এই নিয়ামতগুলা মানে চিনে জানি এগুলো আমি আরো উঠে নিতাম তাহলে আমরা যে নিয়ামত খাইতে চাই না কোনো না খাইতে চাই আল্লাহ নিয়ামত দাও এটা আমরা সবাই চাই তো আর যদি চিনে নিতে যদি চাই তাহলে আমরা আল্লাহ নাফরমানি করলে এরকম ঠিক এভাবে এমনি যায় সম্মানিত হাজরিন আজকের যে আমরা এমন একটা রাত রয়েছি এই রাত হলো অত্যন্ত ভাগ্য রাত সবে বলা অত্যন্ত ভাগ্যের রাত সুবহানাল্লাহ এই রাত্রে আজকে সূর্যটা ডুবার সাথে সাথে আল্লাহ পাক বলে আমি আসে আজিমে থাকি সাত আসমানের উপরে তখন আমি এই রাত্রে এই দিনে আমি একবারে নিচের তালা যেটা আমার উপর দেখি এই হলো ওই দিকে লাই উপর থেকে নিচের তালা তখন এইখানে আল্লাহ পাক নিজে আসিয়া আমাদেরকে ডাক দিয়েছে হে আমার কিভাবে আনন্দ করতে আছে কিন্তু যদি মনে করেন বাইরে থেকে একটা মেহমান আসে আমাদের সুন্দরবনের সামনে মিশনে তখন অনেক পুলিশ মেরিটেরি খায় না আমার বাবা মারা গেছে আর তিনজন মানুষ এরকম এরকম প্রত্যেকটা মহল্লা থেকে
আমরা বলতে বছর বছর মাসের পর মাস সাথে সাথে কিছু মানুষ হারাইতে আছে, হারাইতে আছে না, কিছু বিদে যায় আল্লাহ যদি হায়াতে তারা হারাইব, আর যারা কবর যায় একবার গেছে আর দেখ হইতো না, তখন তাদের জন্য আমরা একটু কিন্তু আজকে কিন্তু তার জন্য দোয়া করা। আজকে অনেকে নিষেধ দ্বারা আছে, তার জন্য আমরা দোয়া করি, আমরা যারা অসুখ যারা মানে আল্লাহ আমাকে সবাইকে শিখে দেন, আর যারা অবৈধ আছে অবাধ যাতে আল্লাহ দূর করে, জমাতের ভাইরা আছে তাদের মুসলিম জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আজকে সবাই মাফ করব, কয়েকটা অংশের মানুষের মাফ করব না, যারা মা বাবার কষ্ট দেওয়ার সরকারের আছে কথাটা বুঝলেন, যারা মা বাবার অবৈধ সন্তান মা বাবার কথা শোনে না এই গুলো আজকে মাফ করে না, মাফ পাইব যদি মন মতো তওবা করে, এটা তো মানে না সবাই এটা আছে না, যারা মা বাবার কষ্ট দেয় এদের উল্টা পাল্টা কিছু ভিতরে ঢুকে আছে এরকম সব, এই সমস্ত জিনিস ছড়িয়েতে আল্লাহ পাক আমাদেরকে যেগুলো থেকে বাধা দিয়েছে এগুলো নিষেধ আছে, এগুলো আমরা যারা জড়িত আছি যান এগুলো তো আজকে কয়েকটা রাত কথা সবাই কথা সবাই করা, এর আপনি ভিতরে কিন্তু অনেক মানুষ মাফ পায় কিন্তু কয়েকটা শ্রেণী মানুষের মাফ পায় না, যারা মা বাবার কষ্ট দেয়, যারা নামাজ ছাড়েন আল্লাহ যারা শিরিক করেন এরকম ভাবে যারা করে তারা মাফ পায় না। ভাইও যদি তওবার মতো তওবা করে আল্লাহ আমার জীবনে যত উল্টা পাল্টা চলছি সব কিছু আরো আজকে আমি এই গ্রামের যুবক এবং বুড়ো মানুষ হাজি সাহেব ইমাম সাহেব শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে আমি তওবা করলাম, আমি মনে মনে আমি তওবা করলাম আল্লাহ আমি যাই বসে আর করতাম না, আমি ভালো হয়ে গেছি আল্লাহ তুমি আমার ভালো রাস্তা দেখাও, এরকম তওবা করতে পারলে তাহলে আল্লাহ মাফ দিব। আমরা এটা চাইনি সবাই ভাইয়ের মা বাবার কষ্ট দিব না, বাবা ভাইয়েরা আজকে তুমি যদি কষ্ট দাও তোমারও কষ্ট দিব, তোমার বাচ্চারাও তোমার কি দিব কষ্ট দিব, এই কাটা করো না, যদি আমার তোমার কাছে ভালো লাগে কিন্তু এই কাটা কিনা ভালো না, মোর মেয়েদেরকে সালাম দিও আলেম আমাদেরকে বদল করো, তাহলে সালাম কালাম মুরব্বী মা বাবারে খেদমত করো আল্লাহ তোমার শান্তি দিব। এই এলাকার প্রায় মানুষের গরিব মানুষ দেখতেছি রিক্সা চালায় অনেকে অনেক কম কাজ করে খায়, আল্লাহ যেন সকলের সকলের কাজ করে আল্লাহ বরকত দেয় সকল আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন শেষ না হতে পারে আল্লাহ
الله صلى الله عليه وسلم.